হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমি কিছু কিছু জায়গায় এক্সপ্লোর করবো, বাট যদি দেখাতে পারি তো অবশ্যই দেখাবো। আর এখন একটু আয়ুষকে নিয়ে যাচ্ছি, একটু ঘুরিয়ে নিয়ে আসি। আজকে আমি আর আয়ুষ একটু যাচ্ছি, মানে এই মুহূর্তে তোমরা দেখতে পেলে ফ্ল্যাগ হোয়েস্টিংগুলো করলাম। আর এখন আমি আর আয়ুষ একটু ঘুরে আসি, যাবো একটু দেখি ক্লাবে ক্লাবে কোথায় কোথায় ফ্ল্যাগ হোয়েস্টিং হচ্ছে, দেখি যদি আমি দেখাতে পারি তোমাদের অবশ্যই। কোথায় যাবে তুমি, কোথায় যাবে, কিসে যাবে, দৌড়ে দৌড়ে? তো আয়ুষ এবার গাড়ি স্টার্ট করবে, এই করো তো, করো, ওই যে ওই যে ওটা দিয়ে অন করো, টেপো রেড ওয়ান, ইয়েস টেপো, ওকে স্টার্ট হয়ে গেছে, সেলফ দাও, এই যে এখানে এটা এটা তো আমরা সব এধার ওধার ঘুরে এলাম, বাট আনফর্চুনেটলি মানে ক্লাবে ক্লাবে সব জায়গায় ইয়ে হয়ে গেছে, ফ্ল্যাগ হোয়েস্টিং হয়ে গেছে, তো একটু লেট হয়ে গেল। আয়ুষ বলো লেট হয়ে গেল কি না বলো, তো ঠিক আছে আমি আমি তো ঘরে করে নিয়েছি ফ্ল্যাগ হোয়েস্টিং, আমি জানা গেল মানে বিয়ে হয়ে গেছে আমাদের, তো কোনো অসুবিধা নেই। তো আয়ুষ খুব একটু হ্যাপি হলো, ঘুরে তো এলো, তো আমিও কিছু করার নেই এখানে, কি বলবো এতে আর কিছু বলার নেই। সব সবাই সবাই অলমোস্ট ফ্ল্যাগ তুলে দিয়েছে, তো দেখাবো আর কি, তোমাদেরকে দেখানোর মতো সেরকম কিছু ছিল না, একটু কথা কথা বললাম দিয়ে চলে এলাম। ঠিক আছে তাহলে দেখা হচ্ছে একটু পর আবার তোমাদের সাথে। তো বন্ধুরা আজকে মেঘা একটু রেগে গেছে, কারণ আয়ুষকে শুধু শুধু ফাঁকায় ঘুরিয়ে নিয়ে চলে এলাম, তো একটা কিছু কিনেও দিইনি। কি বলছিলে, কিছু একটা কিনে দিতে বলছিল। গুড মর্নিং টু এভরিওয়ান, শুভ স্বাধীনতা দিবস। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, একটু কাজরা শিব মন্দির। কাজরা শিব মন্দির প্রবাবলি কতটা কিলোমিটার গো? 8 কিলোমিটারের মতো অন্ডাল থেকে। তো যাই দেখি, আর আমি যাব, মা যাবে, আয়ুষ যাবে আর বোন যাবে। তুই ব্যাগটা নিলি কেন আবার? একটু কাজরা শিব মন্দির, তো আজকে দেখি অনেক ভিড়ও হবে, ঝুলনও চলছে, তো যাই দেখি কতটা ভিড় ঢুকতে পারবো কিনা, সাথে আয়ুষ আর অর্পিতাও আছে, তো চলো যাই। তো এটা হচ্ছে কাজরা শিব মন্দির। মন্দির
লাইট টাইট সব বন্ধ হয়ে গেছে, তাই আমি দূর থেকে দেখালাম। দেখো পরে একদিন কোন একদিন আসবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমরা সিটি সেন্টারে এসেছি। 15 আগস্ট মানে এখানে আসতেই হবে, ডেকোরেশন খুব ভালো হয়। আরও কিছু কিছু জায়গা যাব, তোমাদের যতটা পারবো দেখাবো। তো চলো এখন যাওয়া যায়। হ্যাঁ, তো তোমাদের আজকে শুধু সিটি সেন্টারের ক্রাউড দেখাবো। মানে আজকে এত ক্রাউড, আমরা তো বাইরে পার্কিংই পেলাম না, গ্রাউন্ডে এসে পার্কিং করতে হলো। চলো দেখি। সো অ্যাজ আই টোল্ড, লুক অ্যাট দ্য ক্রাউড। এখন এই মলে না বেশিরভাগ লোককে দেখতে পাওয়া যায় না, বাট আজকের দিনে এই এত সুন্দর ডেকোরেশন করে সবাই তো দেখতে আসবেই। মা, আমি ওপরে গিয়ে আর আজকে সাহস করলাম না কোনো ফুড অর্ডার করার। মানে আজকে ফুড অর্ডার করলেও আমি কোনোভাবেই পাবো না, খেতে পারবো না, আজকে আমাকে এখানেই থাকতে হবে। তো সেই কারণে অর্ডার করলাম না, বাকি ঘুরে দেখি অন্য কোনো স্ট্রিট ফুড খেয়ে নেবো আজকে। And this is the crowd, heavy crowd. চলো আমরা নিচে যাই এখন দেখি। তো এই এই মিডিল পোর্শনটাতে না প্রত্যেকবার কোন একটা স্ট্যাচু বা কিছু একটা করে, এইবারে করেনি, বুঝতে পারছি না কেন। তো যাই হোক, এইটাই দেখতে হলো আমাদের। চলো তো এই হচ্ছে আমাদের দুর্গাপুরের জাংশন মল, ওয়েল ডেকোরেটেড।
ওকে, তো আমরা এখন সিটি সেন্টার থেকে বেরিয়ে গেছি, আমরা এখন যাচ্ছি দুর্গাপুর। শুনেছি দুর্গাপুরে দুর্গাপুর ব্যারেজে নাকি খুব ভালো করেছে, ভালো লাগলো না আমার জানছেন মলেরটা, অন্যবার খুব ভালো করে। তো যাই হোক, দুর্গাপুর ব্যারেজে যাই, দেখি কেমন করেছে, আর তোমাদেরও দেখাবো কেমন করেছে। তো আজ লিটারেলি হচ্ছে ফ্লপ খাওয়ার দিন। আমি তো জংশন মল গেলাম, ভালোভাবে ডেকোরেট করেছে সেই ভেবে, সেটাও হয়নি মোটামুটি। সেকেন্ডলি, দুর্গাপুর ব্যারেজে ড্যাম্পের মধ্যে একটা লাইট শো হয়, আমি একটা ফেসবুক পেজে মানে ভাইরাল হয়েছিল যে এবারে হয়েছিল, তো সেই ভেবে আমি এসেছিলাম, কিন্তু কিছুই নেই, ফাঁকা। আজকে আমি শুধু শুধু যাচ্ছি, তবে আসাটা ফাঁকা নয়, আমি যাবো এখন মামাবাড়ি, মামাবাড়িতে আজকে থাকবো। চলো যাই, কিছু যখন হলো না মামাবাড়ি যাই, যেতেই হবে।